নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কালী পুজো নিয়ে, কালী পুজোর ঠাকুর আনতে যাওয়া, তারপর রাত্রির বেলা বাজি ফোটানো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালী পুজো স্পেশাল নিয়ে আমার আগে দুটো ভিডিও করা আছে, যারা এখনও ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আর আজকেও কালী পুজো স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ শিবের নৃত্য, আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি, আমাদের ক্লাবের ঠাকুর, অনেক কিছু আয়োজন আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। শিবের নৃত্য তো দেখলেই, এবার মায়ের প্রতিভাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের প্রতিভাটা লাগছে। আর আমার সকল বন্ধুদেরকে জানাই কালী পুজো ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সুন্দরভাবে কালী পুজো ও দীপাবলিটা কাটাও। আগের ভিডিওতে তো তোমরা দেখলেই জলে ভাত দিয়েই আমি চলে এসেছিলাম ঠাকুর আনতে, আর মা ওদিকে পুজো দিতে গেছিল, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ আমি এখানে চলে এসেছি ভিডিও বানানোর জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ ড্যাম্পার্টি সেট, চলো দেখে আসি ওরা কেমনভাবে ড্যাম্পার্টিটা বাজাচ্ছে। তোমরা তো দেখতেই পেলে ওরা কত সুন্দর ড্যাম্পার্টি বাজাচ্ছিল। তারপর তোমরা তো আগেই দেখেছ শিবের নৃত্য বা তাণ্ডব, ওরাও খুব ভালোই ডান্স করছে, দেখতেই পাচ্ছ। তারপর দেখো আমাদের সব পাড়ার ছেলেদের ডান্স, এরা কিভাবে ডান্স করছে তোমরা দেখো। তোমরা তো দেখতেই পেলে খুব মজা করে ঠাকুর নিয়ে চলে এলাম, আমাদের ঠাকুরও এসে গেছে, দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপে ঠাকুর নিয়ে চলে এসেছি। ঠাকুরটা তোমাদেরকে আরো একবার ভালো করে দেখিয়ে দিই, তারপর আমি বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে ছাদে বাজি ফোটাবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। মা, কুহেলি, আমি, পাশের বাড়ির মনু সবাই এখন ছাদে চলে এসেছি বাজি ফাটাবো বলে। দেখো আমরা কি কি করি ছাদেতে। দেখতেই পাচ্ছ মা, মনু আর কুয়েলি মিলে রং মশালের কম্পিটিশন করছে, আর মায়ের রং মশাল আগেই জ্বলে গেছে, মায়ের রং মশাল পায় শেষের দিকে, তারপর ওদের দুজনের রং মশাল জ্বালানো স্টার্ট হলো। দেখতেই পাচ্ছ তোমরা মা জিতে গেছে রং মশাল খেলায়। আর তোমরা তো জানোই সন্ধ্যের পর থেকে কালী পুজোটা পুরো অন্যরকম হয়ে যায়। কালী পুজো এমনি রাত্রির বেলা হয়, আর বিকালবেলা সবাইয়ের ছাদে বাতি জ্বালানো, জায়গাটা তখন পুরো অন্যরকম লাগে। আবার একটু রাত হলে সবাই ছাদে এসে বাজি ফাটায়, সেটা আরও ভালো লাগে। কালী পুজো রাতটা খুব সুন্দরভাবেই কাটে অন্যরকম এক পরিবেশের মধ্যে দিয়ে। আর এদিকে দেখো কুয়েলি চচ্চড়ি বাজি ফাটাতে এসেছে, বাজিতে আগুন লাগার আগেই ছুটে পালিয়ে যাচ্ছিল, এতই ভীতু। তারপর এদিকে মনু রং মশাল জ্বালিয়েছে, এবার একটা চরকা ছাড়বে নিজে নিজেই। মনু ছোট হলে কি হবে, সাহস আছে অনেক, একা একাই বাজি ফটাচ্ছিল। Thank you.
পালিয়ে আয়। এবার দেখো, আমি ফানুসটা ধরেছি, মনু ফানুসে আগুন দিচ্ছে, আর এই ফানুসটা কুয়েলি ছাড়বে। দেখো শেষমেশ কি হয়, আমি ওকে পুরো রেডি করে দিচ্ছি ফানুসটা ছাড়ার সময়। দেখা যাক ও ছাড়তে পারে নাকি। তোমরা দেখতেই পেলে, অনেক বাজি ফোটালাম, অনেক মজা করলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।